আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাহেবের কাছে প্রশ্ন, যে জোরে আমিন বলা যাবে কিনা, যেহেতু সালাতে জোরে আমিন বলা যাবে কিনা, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক দলিল দানে বাধিত করবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। ভাইয়ের তরফ থেকে প্রশ্ন এসেছে, আমরা যখন সালাত আদায় করি সেই সময় জোরে তথা সশব্দে আমিন বলতে পারবো কি পারবো না? তো ভাই পারবো না কথা কেউ বলে না, সকলে বলে পারবে, বুঝেন নাই ভাই? কেন? শাফেঈ এবং হাম্বলি মাজহাবে সশব্দে আমিন বলাটাই সুন্নাত। আর চার মাঝহাবের মধ্যে চারটেই যদি বার হাক হক হয়ে থাকে, তো ভাই বলুন তো, যারা হানাফি তারা আসতে বলছে, কিন্তু শাফেঈ আর হাম্বলি মাজহাবের ফতোয়া কি আমিন জোরে বলা? কথা বুঝতে পারছেন কি? তো ভাই জোরে যখন দুই মাঝহাবে আসে, তখন জায়েজ কি জায়েজ নয়? অবশ্যই জায়েজ। কিন্তু যেসব ওলেমারা বলছে যে জোরে আমিন বলা যাবে না, ভাই এরা হচ্ছে এক নম্বর মিথ্যুক, বা এরা সাংঘর্ষিক কথা বলছে। কেন? কারণ তারা আগে বলে রাখছে চারটে মাঝহাব চারটে হকের উপরে প্রতিষ্ঠিত, তো দুই মাঝহাবে তো আছে জোরে আমিন বলা, কিন্তু তারা যদি বলে না হাদিস নাই বা বলা যাবে না, ভাই তো মিথ্যুক কি মিথ্যুক নয়, সাংঘর্ষিক কি সাংঘর্ষিক নয়। আমার জীবনে একটা বাস্তব ঘটনা বলি, আমি শুনেন, আমি কয়েক বছর আগে আমি প্রোগ্রামের জন্য আমাদের এই ভারতের একটা জায়গাতে যাচ্ছি, তো মাগরিবের সময় তো আজান পড়েছে, তো আমি গাড়িটাকে রেখে একটা মসজিদে গেছি নামাজ পড়তে, সলাত আদায় করতে। সলাত আদায় করতে গিয়ে শুধুমাত্র আমি আমার ড্রাইভার আছে, মাগরিবের সলাত মসজিদে ছিল আমাদের হানাফি ভাইদের, তো ইমাম শেখ যখন গয়রিল মখদুবি আলী মসজিদ আলী পর্যন্ত বলেছে, আমি আর আমার ড্রাইভার তখন বলেছি আমিন, খুব জোরে বলেছি এমনটি নয়, এমনই আওয়াজ হবে, মানে ইমাম যে ঢঙে কিরাত করেছে তার চেয়ে কমই আসতেই আওয়াজ আমি জোরে আমিন বলেছি। আর কোন রকম নামাজ শেষ, যেই নামাজ শেষ, ইমাম না মুক্তাদি কে চট করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বলছে কে জোরে আমিন বলো, কে বললো? আমি তখন বলছি ইমাম শেখ এমন করে কেন? আবার তুমি কে জোরে আমিন বললেন? আমি তখন হাত তুলেছি, ইমাম শেখ আমি জোরে আমিন বলছি। উনি তখন বলছে আপনি জোরে আমিন বললেন মানে? আচ্ছা আমরা তো জোরে আমিন বলি। উনি আবার তখন বলছে আরে এটা হানাফি মসজিদ, জোরে আমিন চলবে না। আমি তখন বলছি যে ইমাম সাহেব আমি তো মুসাফির ব্যক্তি, তো আমরা জোরে আমিন বলি, তো এটা সমস্যা কি? বলছে আপনি মুসাফির হন না যাই হন না কেন, এটা হানাফি মসজিদ, জোরে আমিন চলবে না তো চলবে না, বুঝলেন নাই? আমি তখন সঙ্গে সঙ্গে বলছি যে হুজুরকার কি বলা যায়, হুজুর উল্টো গতিতে যায়। আমি তখন হুজুরকে বললাম হুজুর জোরে আমিন চলবে না, তোমাকে ডাকলেন কেন? উনি তখন বলছে তোমাকে ডাকলাম মানে? আজি একটু আগে তো ডাকলেন, এই যে মুয়াজ্জিন আজান দিল হাইয়া আলা সলা, নামাজের জন্য এসো, আপনার মুয়াজ্জিন এটা বলে নিজে শুধু হানা ফিরা এসো, যদি আপনার মুয়াজ্জিন বলতো হানা ফিরা এসো তাহলে আমি যেতাম না, বলছেন হাইয়া আলা সলা, যারা নামাজ পড়বা তারা এসো, তো দাওয়াত দিলেন যে এই জন্য তো এসেছি। তো ইমাম সাহেব এক কাজ করবেন, যদি এটা হানাফি মসজিদে হয়ে থাকে, আহলে হাদিসটা যদি এই মসজিদে নামাজ পড়তে নাই পারে, তো কিছু করার দরকার নাই, একটাই কাজ করেন, কোন কাজ? যে আজানে বাক্য পরিবর্তন করে দেন, কি করবেন? হাই আলা সলা জায়গায় কেটে দিয়ে শুধু বলবেন হানাফিরা এসো, আমরা যাবো না, বুঝেন নাই ভাই? তো জোরে আমিন বলা যাবে কি যাবে না? দুই মাঝহাবে জোরে আমিন বলা বৈধ। সুনান তিরমিজি হাদিস নাম্বার 248 ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা আছে, আবি হুরায়রা থেকে হাদিস বর্ণনা আছে, রাসূল যখন গায়রিল মাগজুব আলাযিম আযাল্লিন বলতেন ফাকালা আমিন, তখন আমিন বলা হতো, মাদ্দা বিয়া সাউতা রাফা বিয়া সাউতা, আওয়াজটাকে জোরে করতেন এবং উঁচু করতেন। সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে ইবনে জুরাইজের সূত্রে হাদিস বর্ণনা, আর আতা বিন আবি রাবা তিনি বলছেন যে আমিন একটি দোয়া, আর আবি হুরায়রা বলছে আমরা এমন জোরে আমিন বলতাম মসজিদে নবমী গম গম করতো। এটা সহিহ বুখারীতে হাদিস নয়, এটা তালিকাত হিসেবে এসেছে, কিন্তু এই তালিকাতটা হাদিস রূপে এসেছে মুসান্নাব আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 2640 সনদ, সহিহ সূত্রে বর্ণনা আছে, আর ইমাম বুখারী তো অধ্যায় রচনা করেছে, ইমাম আর মুক্তাদি সকল উচ্চ স্বরে আমিন বলতে হবে। তো ভাই দলিল একাধিক আছে, আপনাকে শুধু দুটো দলিল দিলাম কি দুই মাঝহাবে যেহেতু জায়েজ, তো কোনো মুকাল্লিদ কোনো মাঝহাবি ব্যক্তি যদি বলে জোরে আমিন বলা যাবে না, তাহলে ইমাম শাফেঈ আর ইমাম হাম্বলি এই দুজন ইমাম ভুল করেছে, বুঝলেন নাই ভাই? তারপরে তো হাদিস থেকে দলিল দিলাম, আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। জি